আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব উন্নতমানের একটি গ্রাউট দেখাবো, যেটা আমরা বাজারে ইজি গ্রাউট নামে নিয়ে এসেছি। ইজি গ্রাউটের আমার কাছে এই যে লোগো দেখেন, এটা আমাদের প্যাকেট, প্যাকেটের গায়ে ইজি গ্রাউট লেখা আছে। এটা টাইলস জয়েন্ট গ্রাউট, এটা টাইলসের জয়েন্টে লাগাতে হয়। আমরা এখানে একটা টাইলস রেখেছি, এটা সাদা টাইলস, এটা ডিবিএল একটা সিরামিক টাইলস সাদা। তো এই টাইলসটার উপর আমরা আজকে অ্যাপ্লাই করব। এটা কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। ইজি গ্রাউট আপনারা কোথায় লাগাবেন? আপনার বাড়ি, আপনার মিল, ইন্ডাস্ট্রি, আপনার রেস্টুরেন্ট, যে কোনো জায়গাতে যেখানে আপনি টাইলস লাগাবেন সেখানে ইজি গ্রাউট ব্যবহার করতে পারবেন। ইজি গ্রাউটের সুবিধা, ইজি গ্রাউট 100% ওয়াটার প্রুফ। ইজি গ্রাউটে কোনো সময় ময়লা ধরবে না। আপনারা ইজি গ্রাউট বলতে যেটা বুঝে, বাজারে যা টাইলসে আপনারা যেটা লাগান সেটা বাজার থেকে নর্মাল পাউডার পুটিং কিনে আপনারা পানিতে মিক্স করে তারপরে এটা লাগান, এটা কিছুদিন পরেই কালো হয়ে যায়। ইজি গ্রাউট কোনো সময় কালো হবে না, এটা 100% ওয়াটার প্রুফ এবং এটাতে ময়লা বসার কোনো সুযোগ নাই। এটা আমরা অনেকগুলো কালারে আপনাদেরকে দিতে পারবো, আমরা যে কোনো কালারে তৈরি করতে পারি, যেমন বেসিক কালারও করতে পারি, বেসিক কালার ছাড়াও আমরা ম্যাচিং কালার করতে পারি, আবার শাইনিং কালারও আমরা করতে পারি। আমরা কি কি কালার দিতে পারি এই কালার সম্পর্কে আপনাদেরকে এখন ধারণা দিচ্ছি। কালার বলতে আমি বেসিক কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ধরনের কালারগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো। আবার আমি অন্য অন্য কালারগুলো দেখাচ্ছি, এই যে এই ধরনের কালারগুলো দিতে পারবো। আবার এই কালারগুলো আপনার যেইটা পছন্দ হয় ওই কালার আপনাদের এখানে পেজে দেওয়া থাকবে, এখানে আমাদের ফোন নাম্বার থাকবে, আমাদের অ্যাড্রেস থাকবে, আপনি এখান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন। অথবা আপনার যেই ধরনের টাইলস আছে ওই টাইলসের স্যাম্পল দিলে আমরা টাইলসের স্যাম্পল অনুসারে আমরা ওইটার সাথে ম্যাচিং করে দিতে পারবো। ডিফারেন্স কালার চাইলেও আমরা দিতে পারবো, বেসিক কালার চাইলেও দিতে পারবো। এই যে এখানে কালারগুলো দেওয়া আছে, দেখেন কী ধরনের কালারগুলো দেওয়া আছে, এই কালারগুলো দেওয়া থাকবে। আবার আমাদের ক্যাটালগটাও দেওয়া থাকবে, ক্যাটালগটা আপনারা ইসে পাবেন, আমাদের পেজে পাবেন। তারপরে আমি আরও কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের কাছে এই কিছু কালার আছে, এই কালারগুলো দেখাচ্ছি। যত ধরনের কালার চান আমরা সবই দিতে পারবো, ধারণা দেওয়ার জন্য আমরা এই সমস্ত কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আরও একটা কালার আমি দেখাচ্ছি, এখানে দেখেন অনেকগুলো কালার আছে, এই কালারগুলো দেখেন, এখানে ব্ল্যাক, গ্রিন, গোল্ডেন সব ধরনের কালারই আমরা আপনাদেরকে দিতে পারবো। আর হলো আমরা বেসিক কালার বলতে যেটা হোয়াইট, অফ হোয়াইট, এগুলো আমরা সচরাচর আপনাদেরকে দিতে পারবো, চাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে দিতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো ইজি গ্রাউট কিভাবে মিক্স করতে হয়। আমার কাছে ইজি গ্রাউটের এখানে 900 গ্রামের একটা প্যাকেট আছে, এটা হইলো পার্ট এ, এখানে লেখা আছে পার্ট এ, ইজি 900 গ্রামের একটা প্যাকেট পার্ট এ। যেহেতু এটা আপনাকে ব্যবহার করতে হবে 100 ভাগের 90 ভাগ, আর ইজি পার্ট বি এটা হবে ব্যবহার করতে হবে আপনাকে 100 ভাগের 10 ভাগ, টোটাল 90 ভাগ আর 10 ভাগ, 100 ভাগ। কিভাবে মিক্স করবেন আমি আপনাদেরকে এখন এটা দেখাচ্ছি। আমি এখন ইজি পার্ট এ, যেটা আপনার 90 ভাগ লাগবে, 100 ভাগের 90 ভাগ যেটা লাগবে, সেটা এখন খুলছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্যাকেটটা এভাবে খুলবেন, এই এভাবে খুলে এভাবে বের করবেন, এই যে আমি বের করতেছি, এভাবে বের করবেন। এখান থেকে আমি কিছু অংশ নিলাম, এরপরে আমি পার্ট বি নিব, ধরেন এটা আমি 90 গ্রাম নিলাম, এখানে 90 গ্রাম, আর আমি এখান থেকে এখন নিব 10 গ্রাম, অর্থাৎ 100 ভাগের এই এটা আমি ছিললাম, এটা আমি আনুমানিক নিছি, আপনারা যখন কাজ করবেন তখন মেপে নেবেন। এখানে আমি 10 গ্রাম দিচ্ছি, ওখানে 90 গ্রাম, এখানে 10 গ্রাম, এই আমার হলো 100 গ্রাম। এখন আপনারা জাস্ট এভাবে মিক্স করবেন, টাইলসের উপরে রাখতে পারবেন, যে কোনো পাত্রের উপরে এইভাবে মিক্স করবেন। এটা হলো সাদা কালারটা আমি মিক্স করলাম, এই মিক্স হয়ে গেল, এটা সমানভাবে মিক্স হয়ে গেল। এখন আপনি এটা লাগানোর জন্য উপযোগী, টাইলসের যে জয়েন্ট আছে জয়েন্টে লাগানোর জন্য এটা উপযোগী। কীভাবে লাগাবেন সেটাও আপনি এই যে এটা এইভাবে লাগাতে পারবেন, এই জাস্ট এইভাবে লাগাতে পারবেন, তবে এটা দিয়ে লাগাইলে সুবিধা হয়। এই যে কত সুন্দর মতো লেগে গেল, আপনারা এখন এই যে এটা এইভাবে লাগাতে পারবেন।
এটা আপনার টাইলস যত সাদা তার সাথে পুটিংটা আরো বেশি সাদা।